ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাত্রি যাপনের জন্য রেখে যাওয়ার পর তিন চারটি শিয়াল কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটলেও কোনো চিকিৎসা করা হয়নি এই বৃদ্ধা মায়ের। রোববার সকালে খবর পেয়ে বৃদ্ধা মায়ের এমন করুণ পরিণতি দেখতে ভিড় করেছে মানুষ। উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের রয়েছে তিন ছেলে। তারা বিয়ে শাদি করে এখন আলাদা থাকেন, সন্তানাদি নিয়ে তাদের আলাদা সংসার। তিন ছেলের কাছে বৃদ্ধা মা বিবি মরিয়ম এখন বোঝা, তবে ফেলতে না পারায় মুখলিসুর রহমান, মোবারক হোসেন ও মারফত মিয়া এই তিন ছেলে পালাক্রমে তিন মাস করে দায়সারভাবে ভরণ পোষণ করেন বৃদ্ধা মা বিবি মরিয়মকে। বড় ছেলে মুখলিসুর রহমানের বাড়িতে তিন মাস পার হওয়ার পর ছোট ছেলে মারফতের বাড়িতে বৃদ্ধা মাকে পাঠিয়ে দেওয়া হয়। ছোট ছেলে মারফতের মনে রাগ জন্মে মায়ের উপর, কারণ এখন সেই মায়ের থাকার কথা মেয়ে ছেলে মোবারকের বাড়িতে। এই কারণে মারফত তার অসুস্থ বৃদ্ধা মাকে থাকার ঘরের পাশে বেড়াহীন পলিথিন দিয়ে তৈরি গোয়াল ঘরে রেখে আসেন। গভীর রাতে তিন চারটা শিয়াল ঘুমের মধ্যে অসুস্থ বৃদ্ধা মাকে হাঁটুর নিচে কামড়িয়ে আহত করে। অসুস্থ বৃদ্ধা মায়ের আহাজারি আশেপাশের লোকজন এসে শিয়ালদের হাত থেকে রক্ষা করে এই মাকে। পুত্র মারফত বিষয়টি ধামাচাপা দিতে চিকিৎসক ছাড়াই বাড়িতে মাকে রেখে দিয়েছেন। অসহায় বৃদ্ধা মা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে না পারলেও এ বৃদ্ধ বয়সে তিনি যে বড় অসহায় তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। আশেপাশের লোকজন যখন বলাবলি করছিল আপনার সন্তানদের অভিশাপ দেন, বিছানায় শুয়ে কাতর স্বরে মা বললেন, না গো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।